যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা দুর্গাপুরের কাছের ছবি, দুর্গাপুরের কাছে বুদবুদের ছবি দেখাচ্ছি আপনাদের। তীব্র গরমে জলের সংকট, জলের দাবিতে বিক্ষোভ আদিবাসী মহিলাদের, পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ, বুদবুদের দেবশালা পঞ্চায়েত ঘেরাও, বালতি হাঁড়ি নিয়ে বিক্ষোভ। তবে এটা নতুন নয়, এর আগেও একাধিকবার আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছি, কখনো সেটা পুরুলিয়া, কখনো মালদা, রাজ্যের একাধিক প্রান্তে গরম পড়তেই পানীয় জলের তীব্র হাহাকার। সামনেই পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত থেকে যে ন্যূনতম সুবিধাগুলো মানুষকে দেওয়া হয় সেই সুবিধাগুলোরই আর্জি জানাচ্ছেন মানুষ। কিন্তু যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি সেই ছবিগুলো বলে দিচ্ছে যে এই গ্রাম বাংলায় এখনো জলের কতটা হাহাকার রয়েছে। এক্সক্লুসিভ ছবি দেখুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি দেখুন, মহিলারা, আদিবাসী মহিলারা, তারা হাঁড়ি বালতি নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়েছেন ইচ্ছাকৃতভাবে নয়, কারণ তাদের বাড়িতে পানীয় জল নেই, খাবার জল যেটা মানুষের বেসিক প্রয়োজন সেই প্রয়োজনটুকু মেটানো সম্ভব হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেটাই তারা দাবি তুলেছেন, কারণটা জানতে চাইছেন, জল চাইছেন, যেটা মানুষের প্রাইমারি নিড, যেটা মানুষের প্রতিদিনের কাজের জন্য প্রয়োজন সেই জল তারা চাইছেন। আর যেটা আপনাদের একটু আগেই বলছিলাম যে এখন আমরা দুর্গাপুরের খুব কাছে বুদবুদ, সেই বুদবুদের দেবশালা পঞ্চায়েতের ছবি দেখাচ্ছে, কিন্তু এটা রাজ্যের একাধিক জায়গার, একাধিক ব্লকের, একাধিক পঞ্চায়েতের ছবি, কারণ আমরা দেখিয়েছি আপনাদের পুরুলিয়ারই একাধিক প্রান্তে যেখানে প্রচণ্ড গরম পড়েছিল, বাঁকুড়ায়, যে বাঁকুড়া এবার বিশ্বের যে গরমের তালিকা সেই তালিকায় সপ্তম স্থান অধিকার করেছিল, সেই বাঁকুড়ারও প্রত্যন্ত গ্রামগুলিতে কীভাবে পানীয় জলের সংকট দেখা দিয়েছিল, সেখানেও এইভাবে বালতি নিয়ে মানুষকে দাঁড়াতে হয়েছিল শুধুমাত্র পানীয় জল চাওয়ার জন্য। সিউড়ির খবরের দিকে নজর রাখা যাক। বীরভূমের সিউড়িতে সেখানে সাধুর রহস্য মৃত্যু, এবং এই সাধুর মৃত্যুতেই কার্যত এই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তার উপরে টায়ার জ্বলে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। সিউড়ি এবং বোলপুর রাস্তা অবরোধ করে চলে এই বিক্ষোভ, রাস্তা অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের, রাস্তার উপরে বসে পড়ে স্লোগানিং করতে থাকেন তারা। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লকের বেহিরা কালী মন্দির সংলগ্ন একটি গাছে এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যদিও ওই সাধুকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বেহিরা মোড়ে সিউড়ি বোলপুর রাস্তা অবরোধ করে বিজেপি সমর্থকেরা, তদন্ত সঠিক পথে এগোক সেই দাবি জানাচ্ছেন তারা। বিজেপি সমর্থকেরা তারা রাস্তার উপরে বসে পড়ে, বেশ কয়েকজন সমর্থক তারা রাস্তার উপরে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কি জানাচ্ছেন তারা, দাবিটা কি তাদের শুনুন। যে কালীতলা, সেই কালীতলার দীর্ঘ দিনের সাধু, সেই সাধুকে কালকে চক্রান্তভাবে খুন করা হয়েছে এবং খুন করে গাছে টানিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাই যে সমস্ত ব্যক্তিরা এই শাস্তির সঙ্গে যুক্ত, সেই শাস্তির ব্যক্তিরা অবিলম্বে গ্রেপ্তার হোক। আমরা চাই এর সিবিআই তদন্ত হোক।